আজি সদনত দাখিল হব কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে সদনত দাখিল করব বাজেট। পয় 11 বজার সদনত বাজেট দাখিল করব কেন্দ্রীয় বিত্তমন্ত্রীগিয়ে। সংসদত ষষ্ঠবারের বাজেট দাখিল করব নির্মলা সীতারমণে। 2024 সনের সাধারণ নির্বাচনের পূর্বে এই বাজেটে হব নরেন্দ্র মোদী সরকারের অন্তিম বাজেট। লোকসভা নির্বাচনের পূর্বে দাখিল করবল এই বাজেটত কেবল বিশেষ প্যাকেজ ঘোষণার সম্ভাবনা আছে। আর আজি পয় 11 বজার সদনত বাজেট দাখিল করব বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে। আজি সদনত দাখিল করা হব কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট। আর 11 বজারলে এই বাজেট দাখিল করা হব। আর সংসদত ষষ্ঠবার বাজেট দাখিল করব বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে। 2024 সনের সাধারণ নির্বাচনের প্রাক মুহূর্ত এই বাজেটে হব নরেন্দ্র মোদী সরকারের অন্তিম বাজেট। লোকসভা নির্বাচনের পূর্বে দাখিল করবল এই বাজেটত কেবল বিশেষ প্যাকেজ ঘোষণার সম্ভাবনা আছে। আর এই বাজেটত কি বিষয় সন্নিবিষ্ট হব তাক এটা উৎসুকতা সাধারণ রাইজর।